বাসে দুই যাত্রীর মধ্যে গন্ডগোল। পুলিশের সামনেই শিয়ালদা ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে ভাঙচুর চালানোর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে এন্টালি থানার পুলিশ। জানা গিয়েছে শিয়ালদা স্টেশনের কাছে চলন্ত বাসে মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ ওঠে সহযাত্রীর বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করে শিয়ালদা ট্রাফিক গার্ডের পুলিশ কিয়স্কে বসিয়ে রাখা হয়। খবর পেয়ে পুলিশ কিয়স্কে হাজির হয়েছেন অভিযুক্তর পরিচিতেরা। তাদের মধ্যে থেকে একজন বাঁশ নিয়ে পুলিশ কিয়স্কে হামলা চালিয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে আশেপাশের ট্রাফিক সার্জেন্টরা ছুটে এসে পরিস্থিতি সামাল দিয়েছে। স্থানীয় সূত্রে খবর, পুলিশের সামনেই কিয়স্ক ভাঙচুর করা হয়েছে। শিয়ালদার মতো জায়গায় কি করে পুলিশের সামনেই কিয়স্কে তাণ্ডবের ঘটনা ঘটলো তা নিয়েই উঠছে প্রশ্ন।